মহাষ্টমীর মহাপুজো, অঞ্জলি সেরে এক প্রস্থ ঠাকুর দেখা, এবার আবার সন্ধি পুজো মিটে যাচ্ছে বিকেলের মধ্যেই। তাই সন্ধেবেলায় ঝাড়া হাত পা হয়ে প্যান্ডেলমুখী হওয়ার প্ল্যান করে ফেলেছেন সবাই। অপরদিকে সপ্তমীতেই রেকর্ড ব্রেক ভিড় তিলোত্তমায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সপ্তমীর যে চিত্র দেখা গিয়েছে বিভিন্ন মণ্ডপে, তাতে পুরনো বেশ কয়েক বছরের রেকর্ড ভেঙে গিয়েছে বলেই মনে করছেন প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে পুজো উদ্যোক্তারা। ষষ্ঠীকে ছ গোল দিয়ে দিয়েছে সপ্তমী। করোনা পর্বের আগে শেষ কবে এত সংখ্যক জনতা পথে নেমেছিলেন মনেই করতে পারছেন না অনেকে। ভিড়ের মধ্যেও শোনা গিয়েছে অষ্টমী আর নবমীর ভিড়ের হিসাব করলে এই দশকের সমস্ত পুজোকে ছাপিয়ে যাবে। এদিকে শহর কলকাতা এবং বৃহত্তর কলকাতায় নয় নয় করে কয়েক হাজার পুজো হয়, প্রত্যেকটি নিজস্বতায় অনন্য। তারই মধ্যে বেশ কিছু পুজো এমন রয়েছে যাদের খ্যাতি শহর ছেড়ে ছড়িয়ে পড়েছে গোটা দেশে। একবার দেখে নেওয়া যাক তারই মধ্যে বেশ কিছু সর্বজনীন কোথায় এবার কেমন চমক দিল। দক্ষিণ কলকাতার অন্যতম নাম করা পুজো দেশপ্রিয় পার্ক সর্বজনীন, এককালে সবথেকে বড় দুর্গা বানিয়ে তোলপাড় করেছিল এই বারোয়ারি। এবারেও চমক রয়েছে পুজো মণ্ডপ সজ্জায়। কিছুটা ষড়ভুজাকৃতি মণ্ডপের আকার এবং যার আকৃতি ধানের গোলার মতো, বাঁশের কঞ্চি, বেত, ঝাড়, সুতো দিয়ে তৈরি হয়েছে অসাধারণ কারুকার্য মণ্ডিত মণ্ডপ। এখনও না দেখে থাকলে অষ্টমীতে অবশ্যই যাওয়া যায় এই মণ্ডপে। দক্ষিণ কলকাতার জনপ্রিয় মণ্ডপ সুরুচি সংঘ 70তম বর্ষে পদার্পণ করল এবারে সুরুচি সংঘের পুজো। এবারের ভাবনা মাতর একই অঙ্গে এত রূপ। রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইল্লার হাত ধরে গোটা মণ্ডপ সেজে উঠেছে। মূলত গ্রাম বাংলার বিভিন্ন শিল্পকে এখানে তুলে ধরা হয়েছে শিল্পীর হাতের নিপুণ কারুকার্য। ত্রিধারা সম্মিলনী দক্ষিণ কলকাতার অন্যতম পুজোগুলির মধ্যে তাদের মণ্ডপ ভাবনায় মানুষকে সব সময় তাক লাগিয়ে দেয়। এবার উৎসবের মানুষ, এটাই তাদের থিম। মানুষ ছাড়া কোনো উৎসব হয় না, আলোর মেলার উৎসব এবারেই তাদের বিষয়। সারা বছর বিভিন্ন সামাজিক মূলক কাজ করে থাকে তারা। সপ্তমীর সন্ধ্যায় প্রায় 50,000-এর উপরে মানুষ দর্শনার্থী ভিড় করেছে এই মণ্ডপে। কি হবে অষ্টমীতে সেই ভেবেই মাথায় হাত পুজো উদ্যোক্তাদের। তবে ব্যবস্থা রয়েছে সব রকমের। এরপরে আসে দক্ষিণ কলকাতার আরও একটি পুজো মণ্ডপ, সিংহি পার্কের নাম। তাদের মণ্ডপ ভাবনায় উঠে এসেছে রাজস্থানের বিখ্যাত প্রাদেশিক কাঠের পুতুল খেলা। প্রতিবারই পুজো নিয়ে কিছু না কিছু নতুন চমক দেয় হিন্দুস্তান ক্লাব সর্বজনীন। তার কোনো ব্যতিক্রম নয় এবারেও। এবারে এই বারোয়ারির মণ্ডপ ভাবনায় আমাদের জীবনের চিরন্তন যাত্রায় স্থান পেয়েছে, অর্থাৎ জীবনের দরিয়াপার। অন্যদিকে দক্ষিণ কলকাতার অন্যতম সেরা মণ্ডপ বালিগঞ্জ কালচারাল, এবারে তাদের থিম কবিতার সেকাল ও একাল। এই পুজো মণ্ডপেই আনন্দে সামিল হলেন জনপ্রিয় অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। দেখুন, বালিগঞ্জ কালচারের সঙ্গে আমি অনেক ছোট সেই সময় থেকে জড়িয়ে আছি, অনেক 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 ছোটবেলা থেকে জড়িয়ে আছি। এটা আমার ক্লাব, আমার পুজো, কিন্তু আমি একালই, আমার বাবা এই ক্লাবের সঙ্গে জড়িয়েছিলেন ওতপ্রোতভাবে। এই ক্লাবটা আমার কাছে একদম অন্য একটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট, যেটা আমি ভাষা প্রকাশ করতে পারবো না। এবছর আমাদের থিম হচ্ছে কবিতা নিয়ে, এবং বলা যেতে পারে যে কবিতার সেকাল এবং একাল পুরো প্রবর্তনটা এইভাবে আমরা দেখিয়েছি। এবং দেখতেই পাচ্ছেন প্যান্ডেল তো সকলেরই খুব ভালো লাগছে। আমাদের যারা দর্শক বন্ধুরা আছেন, যারা আসছেন, তারা প্রত্যেকেই খুব সুখ্যাতি করছেন। এবং স্বভাবতই মহারাজরা তো প্রত্যেক বছর আমাদের পুজোতে আসেন, খুব ভালোবাসেন আমাদের সকলকে। আর মহারাজরা তো অবশ্যই আমাদের, মানে আমার সাথে তো অবশ্যই একটা বিশেষ সম্পর্ক আছে এবং আমাদের সকলের সাথে আছে। সব মিলে এ একে টেক্কা দিচ্ছে কলকাতার নামী বারোয়ারি গলি। আর তাই প্যান্ডেল হপিং মানে মজা এবং আনন্দের সঙ্গে বাড়তি ভিড়ের কথা মাথায় রেখেই ঠাকুর দেখতে বেরিয়েছেন দর্শনার্থীরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।